কথা বলবেন তো, সত্য কথা বলবেন। আগামী তাহলে পিছনের যে এক সপ্তাহ পার হয়েছে, এই এক সপ্তাহের মধ্যে একজন ব্যক্তি আমি দেখতে চাই যে এই নাক থেকে শয়তান ঝেড়ে ফেলে দিয়েছেন, এমন কোন ব্যক্তি আছেন এখানে? যাক আলহামদুলিল্লাহ, যা কজন ভাই পেলাম, কয়েকজন ভাই পেলাম আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে এই আমলগুলা জানি না আমরা ভাই, এই আমলগুলা জানি না। তাহলে আগামীকাল থেকে যখনই ঘুম থেকে জাগ্রত হবো, ঘুম থেকে জাগ্রত হওয়া মাত্র নাকের মধ্যে পানি প্রবেশ করিয়ে নাক ঝেড়ে ফেলে দিতে হবে, শয়তান জোরে চলে যাবে ইনশাআল্লাহ। আর শয়তান যদি চলে যায় তাহলে আমার আপনার ইবাদতে আর বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। অভ্যস্ত করে দেখেন, প্র্যাকটিস করেন, দেখবেন আগামীকাল থেকেই এই ব্রেনের মধ্যে যে শয়তান আসা দিচ্ছে এটা আর দিতে পারবে না। কারণ শয়তান আমাদের শিরা উপসেরায় ঢুকে যায়, আর এই শিরা উপসেরায় ঢুকে যাওয়ার মাধ্যমে আপনার আমার সালাতে অমনোযোগী চলে আসে, ইবাদতে অমনোযোগী চলে আসে। আপনাকে আমাকে খুবই সতর্ক হয়ে, সাবধান হয়ে এই বিষয়গুলো, সেন্সিটিভ বিষয়গুলো ব্রেনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে তিন নম্বর পয়েন্টে কোন ইবাদত করলাম আমরা? নাকের মধ্যে থেকে শয়তান ঝেড়ে ফেলে দিলাম। তারপরে চার নম্বর পয়েন্টে আমরা কাজ করতে পারি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলেছেন যে সুন্দর করে ওযু করতে হবে। আচ্ছা, ওযুর নিয়ত মুখস্থ আছে কয়জনের? আচ্ছা, একজন একটু ওযুর নিয়তটা শোনাতে পারেন আমার? না, বিসমিল্লাহ তো দোয়া, কিন্তু ওজুর নিয়ত মুখস্থ আছে কয়জনের? যাক, এক ভাই বলছেন যে আগে পড়তাম এখন আর পড়ি না। কেন পড়েন না? আচ্ছা, আমি এই বিষয়টা ক্লিয়ার করি আপনাদেরকে, এই বিষয়টা আমি ধারাবাহিকভাবে নিয়ে আসলাম, কারণ এই বিষয়টা আমি বোঝাবো সেই জন্য। তাহলে ওযু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর রূপে ওযু করে, ভালোভাবে ওযু করে, আর ওযু করার সময় এই যে নখ চিনেন, নখের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, এই নখ চিনেন তো, নখের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে আর সেখানে পানি প্রবেশ করে, আর পানি প্রবেশ করে বের হয়ে আসে, তাহলে এই নখের মধ্যে যদি কোনো পাপ থাকে তাহলে সে পাপ ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমি আপনি যখন ওযু করব, ওযু করার সময় এই উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করলাম, ধৌত করার সময় যদি আমি আপনি নিয়ত করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযুর পানির সাথে গোনা ঝরে ঝরে পড়ে যায়, তাহলে আমি আপনি এই যখন হাত কবজি পর্যন্ত ধৌত করছি, ধৌত করার সাথে সাথে আমার এই হাত দ্বারা অর্জন করা পাপ ঝরে পড়বে না পড়বে না পড়বে না পড়বে না? এই নিয়ত করে ওযু করেছেন কোনো সময়? এই নিয়ত করে ওযু করেছেন কোনো সময়? কারণ আমি হাত ধৌত করছি, গোনা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সেই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর রূপে কুলি করে, তাহলে এই কুলির পানির মাধ্যমে, ওযু পানির মাধ্যমে যে পানিগুলো পড়ে যাচ্ছে, এর মাধ্যমে যদি কোনো গাল দ্বারা অর্জিত, মুখ দ্বারা অর্জিত, জবান দ্বারা অর্জিত পাপ থাকে, তাহলে সে পাপগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি আপনি মুখমণ্ডল ধৌত করছি, মুখমণ্ডল ধৌত করার সময় যদি আমার আপনার এই চোখ দ্বারা অর্জিত, মুখ দ্বারা অর্জিত যে পাপগুলো রয়েছে, আমার আপনার এই ওযুর পানির সাথে সব পাপগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাত কবজি পর্যন্ত ধৌত করছি, এই হাত দ্বারা অর্জিত যে পাপগুলো রয়েছে ওযুর পানির সাথে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পা ধৌত করছি সুন্দর করে, উত্তম রূপে ধৌত করছি, নখের মধ্যেও যদি কোনো পাপ থাকে, যদি সেখানে পানি প্রবেশ করে পানি বের হয়ে যায়, তাহলে সেখান দ্বারা যদি কোনো পাপ লুকাইতে থাকে সে পাপও ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন কথা হলো যে ওযু করাটা কি সুন্নাত? এখন এই সুন্নাত রূপে যদি আমি আপনি ওযু করার পূর্বে যদি কোনো প্রকার বিদআত করে ফেলি, তাহলে এই যে অফারগুলা, হাত ধোয়ার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যাচ্ছে, মুখমণ্ডল ধোয়ার সাথে সাথে চোখ দ্বারা অর্জিত, মুখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কুলি করার মাধ্যমে মুখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি ওযু করার শুরুতে বিদআত দিয়ে ওযু শুরু করি, তাহলে এই গুনাহ ঝরবে না ঝরবে না ঝরবে না ঝরবে না? বুঝে উত্তর দিচ্ছেন তো? বুঝে উত্তর দিচ্ছেন? আমরা ওযু করার শুরুতে, ফরজ সালাতের শুরুতে, সুন্নাত সালাত শুরুতে, তারাবির সালাতের শুরুতে, তাহাজ্জুদের সালাতের শুরুতে, রমজান মাসের সিয়ামের শুরুতে, সুন্নাত সিয়ামের শুরুতে এবং প্রত্যেকটা ইবাদতের মধ্যে নতুন নতুন নিয়ত তৈরি করে নিয়েছি। যেমন রমজান মাসের নিয়ত করি, নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাহ, ইয়া আল্লাহ
ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যেমন রমজান মাসের নিয়ত আছে, এমন ফরজ সালাতের একটা নিয়ত, সুন্নাত সালাতের একটা নিয়ত, বিতরের সালাতের একটা নিয়ত, তারাবির সালাতের একটা নিয়ত, তাহাজ্জুদের সালাতের একটা নিয়ত, ওয়াজিব সালাতের একটা নিয়ত। দেখা যাচ্ছে ফরজ সিয়ামের এক নিয়ত, সুন্নাত সিয়ামের এক নিয়ত, উজুর এক নিয়ত। তার মানে অনেক সময় নিয়তের ভারের কারণে মুরুব্বেরা সালাতই ছেড়ে দিয়েছে আজকে। অথচ আপনার কাছে আজকে আমি শরীয়তপুরে এসে বলে যাচ্ছি, সামনে অনেকগুলি চোখ খাড়া হয়ে রয়েছে, ভিডিও হচ্ছে, বলে যাচ্ছি এই যে নিয়তগুলো আমাদের সামনে প্রচলিত আছে, এই প্রচলিত নিয়মের নিয়তের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, সালফে সালেহিনদের থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন আল্লাহর রাসূল বলেননি, সাহাবায়ে কেরাম বলেননি, আল্লাহর রাসূল আমল করেননি, সাহাবায়ে কেরাম আমল করেননি। আমি আপনি ইবাদত মনে করে নতুনভাবে যদি কোনো কিছু সৃষ্টি করি সেটা কি হবে? যাক, তাহলে শরীয়তপুরের মানুষ বিদাতের সংজ্ঞা জানে। আমি কথা বলি শুনেন, আবার বিদাতের সংজ্ঞা সুন্দর করে বুঝিয়ে দিই, ব্রেনের মধ্যে গেঁথে নিবেন। এতদিন শুনেননি তাই কি হয়েছে? আজকে শুনতে হবে, আমল করতে হবে। আল্লাহর রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, মনে থাকবে? আল্লাহর রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আল্লাহর রাসূল নির্দেশ দেননি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেননি। ইবাদত মনে করি নতুন ভাবে, শর্ত দেখেন, ইবাদত মনে করে নতুন ভাবে যেটা সৃষ্টি করব সেটাই বিদআত। সুতরাং আপনি আমি যে নিয়ত আজকে মুখে উচ্চারণ করতেছি, এই নিয়ত আল্লাহর রাসূল বলেননি, সাহাবায়ে কেরাম বলেননি, আল্লাহর রাসূল নির্দেশ দেননি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেননি, নতুন করে ইবাদত মনে করে আমি আপনি আজকে সালাতের শুরুতে, সিয়ামের শুরুতে, আমি আপনি দেখা যাচ্ছে ইবাদতগুলোর শুরুতে, ওযুর শুরুতে এই নিয়ত পাঠ করতেছি, তাহলে এটা সুন্নত হবে না বিদআত হবে? বিদআত। সুন্নত হবে না বিদআত হবে? বিদআত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল, তাহলে নিয়ত না করলে তো ইবাদতই হবে না। কথা হলো, এখানে একটা চমৎকার কথা লুকায়িত রয়েছে হাদিসের ভাষায় এমনটাই, নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না, নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না। শুধুমাত্র একটা জায়গায় নিয়ত বলতে হয়, সেটা হলো হজের সময়। হজের নিয়ত ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোন নিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শেখান নাই। যদি আপনার মনে কোনো প্রকার প্রশ্ন থাকে, আপনি আপনার ইমাম সাহেবকে গিয়ে আগামীকাল সকালে জিজ্ঞাসা করবেন যে ইমাম সাহেব, আপনি যে নিয়তটা শিখালেন, আপনি যে নিয়তটা বললেন, এটা কোরআনে আছে, হাদিসে আছে, নাকি আপনি বানিয়ে বললেন? কি জিজ্ঞাসা করতে পারবেন না? ঢাকাতে নবাবগঞ্জে একবার খুতবা দিচ্ছিলাম, খুতবা দেওয়ার পরে মসজিদের মধ্যে এসে দাঁড়ালেন জনপ্রতিনিধি সাহেব, উনি চলমান পদ্ধতিতে ইবাদত করে। আমার আলোচনার বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। তো আলোচনা করার পরে উনি বলছেন যে আমাদের ইমাম সাহেব কি তাহলে ভুল করতে পারে? ভালো করে কথা বুঝেন, আমাদের ইমাম সাহেব কি তাহলে ভুল করতে পারে? আমাদের ইমাম সাহেব কি তাহলে আমাদের জাহান্নামে নিয়ে যেতে পারে? কে, এই প্রশ্নগুলো আপনাদের মনে আসে না নাই? আসে না নাই? তো উনিও প্রশ্নগুলো আমাকে করলেন। তো আমি বললাম ভাই বসেন, খাওয়া দাওয়ার সময় বলি। তো খাওয়া দাওয়ার সময় ওনাকে বললাম, উনি যখন জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বারের মতো, তখন আমি বললাম ওনার হাতে স্বর্ণের ব্যাসলেট আছে, স্বর্ণের চেন আছে এবং স্বর্ণের আংটি আছে কাপড়টা টাকানোর নিচে। আচ্ছা, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে পুরুষের জন্য স্বর্ণের চেন পরা হালাল না হারাম? উনি চুপ থাকলেন, জানেন না। আবু দাউদ আছে, দ্বিতীয় নম্বর খুলে দেখিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর খণ্ডের মধ্যে আসছে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। তাহলে আপনি হালাল কাজ করছেন না হারাম কাজ করছেন? হারাম কাজ করছেন। তাহলে এখানে আংটি আছে, গলায় চেন আছে, হারাম কাজ, খুলে পকেটে ঢুকিয়ে নেন। তারপরে কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম মিশকাতের 1142 নম্বর হাদিসে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতরান, যে ব্যক্তি অহংকার বশত কাপড় টাকানোর নিচে ঝুলিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তার যা যতদূর পর্যন্ত কাপড় টাকানোর নিচে ঝুলে থাকবে, তার ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বল থাকবে আপনার কাপড়টা টাকানোর নিচে। এখন আপনি বলেন আপনার জান্নাত আছে না নাই? নাই। উনি মাথায় হাত দিয়ে চুলকাচ্ছেন। তো আমি বললাম যে আপনি মসজিদে গিয়ে কোথায় সালাত আদায় করেন? ভালো করে বুঝেন কথোপকথনটা। আমি বললাম যে আপনি মসজিদে গিয়ে কোথায় সালাত আদায় করেন? তো বলছে আমি সামনের কাতারে সালাত আদায় করি, যদি সামনের কাতার ফাঁকা নাও থাকে তাহলে আমার জন্য ফাঁকা করে দেয়। তো ভালো কথা। তো আপনার ইমাম সাহেব কতদিন আপনার মসজিদে সালাত পড়াচ্ছে? প্রশ্নগুলো দেখেন, উত্তরটা দেখেন। তো কতদিন আপনার মসজিদে সালাত পড়াচ্ছে? তো আমি ছোটবেলা থেকে ওই হুজুরের পিছনে নামাজ পড়ি,
ছোটবেলা থেকে হুজুরের পিছনে নামাজ পড়ি। তো আপনি হুজুরের পিছনে ছোটবেলা থেকে নামাজ পড়েন, সালাত আদায় করেন, আপনি সামনের কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করেন, যখন ইমাম সাহেব খুতবা দেন কোথায় থাকি তো সামনের কাতারে গিয়েই সবসময় খুতবা শ্রবণ করার চেষ্টা করি। তো আমি বললাম, আপনি এই যে স্বর্ণের ব্রেসলেট, স্বর্ণের চেন, স্বর্ণের আংটি, কাপড় টাকানোর নিচে এই অবস্থায় কি মসজিদে প্রবেশ করেছেন কোনো সময়? তো বললো, হ্যাঁ, অসম্ভব, আমি তো সবসময় এভাবেই মসজিদে প্রবেশ করি। তাহলে আমি বললাম যে ইমাম সাহেব, আপনাকে যে বিষয়গুলো আপনার জাহান্নামে নিয়ে যাচ্ছে আমি সালাতের বিষয় আপনার সামনে উপস্থাপন করলাম না, সিয়ামের বিষয় উপস্থাপন করলাম না, সালাতের হিসাব আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যার যতদূর কাপড়টা আগুনের নিচে থাকবে তা ততদূর জাহান্নামের আগুনে জ্বলবে, স্বর্ণ পরা হারাম। এখন আপনার ইমাম সাহেবের পিছনে আপনার জন্মের পর থেকে আপনার বয়স বলছেন 44 বছর, 44 বছর ধরে সালাত আদায় করেছেন, আপনার ইমাম সাহেব যে ইমাম সাহেব আপনাকে এতটুকু বোঝাতে পারলো না স্বর্ণ পরা হারাম, যে ইমাম সাহেব রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখাতে পারলো না আপনার, যে ইমাম সাহেব আপনার কাপড়টা আকানোর উপরে উঠাতে পারলো না, সেই ইমাম সাহেবের কাছ থেকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি পদ্ধতির সালাতটা আশা করেন কিভাবে? তখন উনি কি বলছে জানেন? তখন উনি বলছে, হুজুর এভাবে তো কেউ কোনোদিন আমাদেরকে বলেন নাই, আজকে গিয়ে হুজুরকে ধরবো, আজকে গিয়ে হুজুরকে ধরবো। তো ইমাম সাহেবের কাছ থেকে যখন কোনো কথা শ্রবণ করবেন দলিল প্রমাণ সহকারে শ্রবণ করতে হবে, তা না হলে আপনি আমি তো আজকে ভুলের পথে থাকব, আমাদের উত্তরসূরিরা ভুলের পথে থাকবে। সুতরাং এই মুহূর্তে ব্রেনকে সতেজ রেখে আমল করার নিয়তে পরিবর্তন হতে হবে, অন্ধভক্তি নয়, অন্ধভক্তি আসছে আমাদেরকে অতল গফ করে নিমজ্জিত করেছে। একটি বারের জন্য বোঝার চেষ্টা করি নাই, তার মানে ইমাম পূজা, পীর পূজা, হুজুর পূজা আজকে আমাদেরকে অতল গহব করে নিমজ্জিত করেছে।